পূজো প্রস্তুতি নিয়ে এবার আমরা হাজির হয়েছি বনগাঁ স্পোর্টিং ক্লাবে। ২৪তম বর্ষে তাদের এবার আয়োজন ইতি তোমার প্রিয়তমা। প্রথমে বনগাঁ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা নো ম্যানস ল্যান্ডের প্রত্যেককে দর্শককে প্রাক স্বাগত শুভেচ্ছা জানাই। এবছর আমাদের ২৪তম বর্ষ, আর এবছরে আমাদের থিম হচ্ছে ইতি তোমার প্রিয়তমা। ইতি তোমার প্রিয়তমার সঙ্গে একটা চিঠির খুব যোগ আছে ইতি কথাটার সাথে। তেমনি আমাদের এবছরের মণ্ডপে চিঠি এবং ডাকঘর, এর উপরে বিষয় নিয়ে আমাদের এবছরের মণ্ডপ সজ্জা হবে। বর্তমান যুগে, আপডেট যুগে, আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকের যুগে আমরা কিন্তু চিঠি লেখাটা ভুলে গিয়েছি। আমরা যারা ৯০-এর যুগের ছেলেমেয়েরা আছি, আমরা যদিও বা চিঠি সম্বন্ধে বুঝি, কিন্তু আমাদের আগামী প্রজন্ম বা আমাদের ছেলেমেয়েরা কিন্তু চিঠি কী বুঝতে পারবে না। তাই সেই নিয়েই এবছরের আমাদের গল্প। এখানে পুরো মণ্ডপ জুড়ে চিঠি, ডাকঘর, রানার, যে রানার চিঠি দিয়ে বেড়াতো, এবং কি আমাদের এখানে মণ্ডপের মধ্যে ১,০০০ মানুষের চিঠি এখানে থাকবে, সেই চিঠি দিয়ে মণ্ডপ সজ্জা হচ্ছে এবছর। কতটা ব্যস্ততা চলছে? শুন, ব্যস্ততা তো প্রচুর আছে, পুজো এসে গিয়েছে, আর তার মধ্যে বৃষ্টি যেভাবে নাজেহাল করছে আমাদের, একটু কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু বছরে মা একবারই আসে, তাই যত কষ্ট দুঃখ হোক না কেন, ওই পুজোটা তো করতেই হবে, তাই ব্যস্ততার মধ্যে কাজ চলছে। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন ০৩২১৫২৫৭৬০৩।